morning students Swatirtha charitable trust under a mohammed somoye amra tomader jonno online class byabostha korechi ei online class shubharambho hocche to class shuru korar age ami tomader prottekkei bolbo তোমরা সবাই আশা করছি লাইভ আছো এবং যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এখনো পর্যন্ত লাইভ আসতে পারোনি যারা দেখছো তারা প্লিজ তোমাদের বন্ধুদের এটা শেয়ার করো যাতে এই এত বড় যে একটা আমরা চিন্তা ভাবনা নিয়েছি সেটা সফল হয় এবং তোমরা এই মহামারীর সময়তেও বাড়িতে বসে বসে সাবস্টেন্স কোন জিনিসের কি সাবস্টেন্স
সাবস্টেন্স ঠিক আছে এবং 7 নম্বরে যেটা আমরা এসেছিলাম 7 নম্বরে যেটা আমরা এসেছিলাম সেটা হচ্ছে লিউমিনাস ঠিক আছে স্টুডেন্ট তো এই যে সাতটা আমরা ফান্ডামেন্টাল ইউনিট বললাম এই সাতটা ফান্ডামেন্টাল ইউনিটই হচ্ছে আমাদের মুখ্য একক যেটাকে বলা হয় এই সাতটা মুখ্য একক দিয়ে আমরা সমস্ত আরো ডিরাইভ এককগুলোকে প্রকাশ করতে পারি ওকে তো এই সাতটা ফান্ডামেন্টাল ইউনিট এবং যে ডিরাইভ ইউনিট আছে এই সাতটা ফান্ডামেন্টাল এবং ডিরাইভ ইউনিট বাদেও আমাদের আর দুটো পরবর্তীকালে ইউনিট যোগ হয়েছিল যেগুলোকে আমরা কি বলবো না সাপ্লিমেন্টারি ইউনিট সাপ্লিমেন্টারি ইউনিট সাপ্লিমেন্টারি ইউনিট আমাদের দুটো আছে একটা হচ্ছে কি রেডিয়ান আর এ রেডিয়ান আর একটা ইউনিট আছে কি আছে স্টেরেডিয়ান আমাদের সাতটা ফান্ডামেন্টাল ইউনিট বাদেও আরো দুটো সাপ্লিমেন্টারি ইউনিট যেগুলো আমরা ব্যবহার করি একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই দুটো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ইউনিটের সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই যে সাতটা ফান্ডামেন্টাল ইউনিট এবং আর দুটো ডিরাইভড ইউনিট আমরা ব্যবহার করেছি এই দুটো মেজারমেন্ট আমাদের হয়ে গেল তো এরপরে আমরা যে নেক্সট টপিকে আসব সেটা হচ্ছে টোটাল আমরা চার প্রকার ইউনিট ব্যবহার করি টোটাল আমরা চার প্রকার কি করি ইউনিট ব্যবহার করি এই চার প্রকার ইউনিটসের মধ্যে ফার্স্ট আমরা কোনটা ধরব না এক নম্বরে হচ্ছে কি এমপিএস পদ্ধতি মানে অ্যাকচুয়ালি ইউনিট আর মেজারমেন্টেতে অনেক সময় আমরা দেখবো শুনে থাকি লেন্থ কি বলা হয় মিটারে প্রকাশ করা হয় সেন্টিমিটারে প্রকাশ করা হয় ঠিক আছে আবার বাস্তব জীবনে আমরা দেখবে অনেকে আমরা ফুট বলে ভেবে থাকি ঠিক আছে যে কত ফুট আবার ওয়েটকে কি করি না ওয়েটকে আমরা ওজন কিলোগ্রামে যেমন বলি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ঠিক আছে অনেক সময় পাউন্ডে হিসাব যে কত পাউন্ড ওজন আছে তো সেই পদ্ধতিতে আমরা চারটে ভাগে ভাগ আছে আমাদের ঠিক আছে তো এই চারটে ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে এমকেএস পদ্ধতি এই এমকেএস পদ্ধতি এম কে এস এমকেএস পদ্ধতি ঠিক আছে এমকেএস পদ্ধতিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পারবো সেটা কি এম এম মিন্স কি মাস মাস এম কে কে মিন্স কি কেজি এবং এস মিন্স কি সেকেন্ড তো আমাদের এমপিএস পদ্ধতিতে আমরা লেন মাস ঠিক আছে এটা লেন্থ ওকে এম ফর মিটার এটা হচ্ছে কি আমাদের লেন্থ মাস এবং টাইম লেন্থ মাস এবং টাইম এই তিনটেতে আমরা ভাগ করেছি এম ফর মাস এম এম ফর মিটার এটা হচ্ছে লেন্থের মিটার কে হচ্ছে কিলোগ্রাম আর এস ফর হচ্ছে সেকেন্ড এইটা গেল আমাদের একটা কি না এমপিএস পদ্ধতি ফার্স্ট সেকেন্ড যে পদ্ধতিটা আজকে আমরা আলোচনা করব সেটা কি না সিজিএস পদ্ধতি সিজিএস সিজিএস পদ্ধতি সিজিএস পদ্ধতিতে আমরা দেখো দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে সি এখানে জি এবং এখানে হচ্ছে এস এখানে সিম্পল আমরা কি করব আমরা যেমন এমপিএস পদ্ধতিতে এম ফর মিটার ধরেছিলাম এখানে তো আমরা সিম্পল কি করব সেন্টিমিটার সেন্টিমিটার এমপিএস পদ্ধতিতে আমরা যেমন কে ফর ধরেছিলাম কিলোগ্রাম এখানে সিজিএস পদ্ধতিতে আমরা জি ফর কি ধরবো
ground. এবং এখানে দেখো s লেখা আছে s সব ক্ষেত্রে টাইম আমাদের একটা নির্দিষ্ট থাকে সেটা হচ্ছে সেকেন্ড অতএব জিএস পদ্ধতির s টাও আমরা এখানে কি করব সেকেন্ড করব এটা গেল আমাদের সিজিএস পদ্ধতি তাহলে এখন পর্যন্ত আমরা কটা পদ্ধতি শিখলাম একটা হচ্ছে ইনকেস পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি ওকে এরপর আমরা FPS পদ্ধতি কে আমরা কি বলা হয় ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি F means ফুট P means পাউন্ড and S means আমরা কি করছি সেকেন্ড এই তিনটে পদ্ধতি আমাদের আছে FPS ফুট পাউন্ড এবং সেকেন্ড তো আমরা এখন পর্যন্ত তিনটে পদ্ধতি একটা এমপিএস একটা সিজিএস এবং একটা এফপিএস পদ্ধতি ধরলাম তো যাই হোক এই তিনটে পদ্ধতি আমাদের গোটা বিশ্ব জুড়ে ব্যবহারের ফলে অ্যাকচুয়ালি কোন দেশ বা গোটা আমাদের বিশ্বের বর্তমান যা পরিস্থিতি তাতে করে আমরা দিনের দিন কি করছি কন্টিনিউ গ্রো করছি এবং এই কন্টিনিউ গ্রো করার ফলে প্রত্যেকটা দেশের সাথে আমাদের একে অপরের লিঙ্ক দিনের দিন বাড়ছে কমিউনিকেশন বাড়ছে তো এই কমিউনিকেশন এবং লিঙ্ক যত বাড়ছে তত আমাদের নিজেদের মধ্যে যেমন সম্পর্ক উন্নতি হচ্ছে কিন্তু এই যে সম্পর্ক উন্নতি ঘটছে এর সাথে আমাদের এখানে সমস্যা কি না কোনো জিনিস দেশ থেকে যদি কোনো মাল আমরা বিদেশে পাঠাই বা বিদেশ থেকে কোনো মাল যদি আমরা দেশে আনি তাহলে কি হচ্ছে যে আমাদের লেনদেন বা মাসের বা টাইমের একটা ফারাক হয়ে যাচ্ছে ওরা ওদের মতন মাপ করে পাঠাচ্ছে আমরা আমাদের মতন করে অ্যাকসেপ্ট করছি বা আমরা আমাদের মতন করে কোনো একটা জিনিস মাপ করে পাঠালাম বিদেশে গিয়ে তারা ওদের মতন করে মাপ করে পাঠাচ্ছে তো এই সমস্যাটা খুবই যখন মানে গাঢ় হয়ে গেল তখন কি হলো না বিশ্বের যে সমস্ত বড় বড় দেশ আছে তারা একটা জেনেভাতে কনফারেন্স ক্রিয়েট করল এই কনফারেন্সেতে সমস্ত বড় বড় দেশ নিজেদের মধ্যে ঠিক করলো যে যে তিনটে পদ্ধতি এমপিএস পদ্ধতি সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি ব্যবহার করছি এই তিনটে পদ্ধতিকে একসঙ্গে কম্প্যাক্ট করে এমন একটা পদ্ধতি বানাতে হবে যেটা গোটা বিশ্ব মেনে চলবে তো এই যে সম্মেলন একটা ক্রিয়েট হয়েছিল এই সম্মেলনের পরে আমাদের এসআই পদ্ধতিটা গড়ে উঠেছে এসআই পদ্ধতি ঠিক আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পদ্ধতি এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পদ্ধতিতে আমরা লেন্থ এবং মাস এবং সেকেন্ড এই তিনটেকে একটা স্ট্যান্ডার্ডই মেনটেন করি এই স্ট্যান্ডার্ডটা গোটা বিশ্ব মেনে চলে অ্যাকচুয়ালি এমপিএস এবং সিজিএস পদ্ধতি যেটা আছে এটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি অ্যাজ ওয়েল অ্যাজ এফপিএস যে পদ্ধতিটা আছে সেই এফপিএস পদ্ধতিটাতে হচ্ছে কি ব্রিটিশ পদ্ধতি আমাদের তো ব্রিটিশ এবং এমপিএস যে পদ্ধতির সাথে সমস্যার জন্য আমাদের কি হয় না এসআই পদ্ধতির আমাদের উদ্ভাবন ঘটেছে যেমন দেখবে ব্রিটিশ পদ্ধতি যেমন আমরা ইউজ করি কোন মাসের ক্ষেত্রে পাউন্ডকে যদি আমরা এসআই পদ্ধতিতে নিয়ে যাই তাহলে এক পাউন্ড ওয়েট এক পাউন্ড এর মানে কি দাঁড়াচ্ছে 0.453 kg এসআই পদ্ধতিতে এটাকে ডেভেলপ করা হয়েছে যে পাউন্ড ঠিক আছে কিন্তু অ্যাজ পার এসআই এর অনুযায়ী আমার কত কেজি হবে সেটা ঠিক আছে তো কনভার্ট করে নেব 1 পাউন্ড সমান 0.53 কেজি